বিসমিল্লাহির রহমানির রহিম। তুরা সাহিত্য সংস্কৃতি সংসদের আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। নাটকের প্রতি আপনাদের যে আগ্রহ আজকের উপস্থিত দেখে বোঝা যাচ্ছে যে প্রচণ্ড আগ্রহ আকর্ষণ আপনাদের মধ্যে বিরাজ করছে, এবং আমরা আশা করি যে নাটকটি আপনাদের আন্তরিক যে চাহিদা সেটা পূরণ করতে সাহায্য করবে। এক সময় আমাদের দেশে ইসলামী সংস্কৃতি বলতে কিছুই ছিল না। গত মাসের 23শে জুন পালিত হল পলাশী দিবস। পলাশীর সঙ্গে সঙ্গে, পলাশীর সমাপ্তির সঙ্গে সঙ্গে দেশের ইসলামী যে সংস্কৃতির যে ঐতিহ্য সেটাও ধীরে ধীরে আমাদের জীবন থেকে মুছে যায়। এই বৃহৎ একটা মুসলিম দেশের মানুষ নামাজ পড়ত অথবা পড়ে, রোজা করত অথবা করে, এরা ঘর থেকে বের হয়ে অথবা মসজিদ থেকে বের হয়ে রাস্তাঘাটে অথবা বাজারের দোকানে যে রেডিওতে যে গান শুনত সে গানগুলো ছিল মুশফিকি গান। যে কোনো অনুষ্ঠানে তারা যেত সেগুলো ছিল পৌত্তলিকতায় ভরপুর অনুষ্ঠান। আসলে ইমান থেকে উদ্ভূত যে সংস্কৃতি সেটা আমাদের দেশে ছিল না বললেই চলে। মাত্র 15 থেকে 20 বছর হল, 15 বছরই হবে যে ইসলামিক সংস্কৃতির যে একটা একটা বিষয় এটা আমরা বুঝতে পারছি, আমরা জানতে পারছি। এবং আমাদের এই তরুণ সম্প্রদায়, তরুণ সেপাহ সালার যারা ইসলামী সংস্কৃতির যে অনুষ্ঠান দিকে দিকে এখন করছেন, তারা ইসলামী সংস্কৃতির যে রূপ, যে ঐতিহ্য, এর যে রস, এর মধ্যে যে আকর্ষণ সেটা মানুষের সামনে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছে। আপনারা যারা দর্শক, এবং এরকম অগণিত দর্শক সারা দেশে যারা ইসলামী সংস্কৃতিকে ভালোবাসেন, এই ধরনের অনুষ্ঠানে যত কষ্টই হোক উপস্থিত হয়ে আমাদের শিল্পী ভাইদের প্রেরণা যোগাবার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ করছি। আরেকটা কথা হচ্ছে যে নাটক এমন একটা জিনিস যে এটা কিন্তু নিয়মিতভাবে উপস্থাপন করতে হয়, স্টেজ করতে হয়। তুরাগ সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক এবং অন্যান্য যারা সদস্য আছেন আমি তাদের কাছে অনুরোধ করব, এই শুরু হলো, এবং মাসে একটা হোক অথবা দু মাসে একটা হোক নিয়মিতভাবে যেন তারা নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করেন। এবং সঙ্গে সঙ্গে আমাদের যারা আপনারা মাগরিবের আগে দেখেছেন যে অনেক তরুণ শিল্পীরা অভিনয় করেছে, গান গেয়েছে, এরকম কিন্তু ইসলামী সংস্কৃতি এখন সারা দেশেই ব্যাপকভাবে একটা বিস্তার লাভ করেছে। তো আমাদের যারা পরিচালক, নাট্য পরিচালক এবং সংগঠনের যারা পরিচালক, এর আগেরও অনেক অনুষ্ঠানে আমি তাদের কাছে অনুরোধ রেখেছিলাম, আজকেও একই অনুরোধ আমি রাখব যতদিন সেটা পূরণ না হবে। অনুরোধটা হচ্ছে যে আমাদের শিল্পীদের যারা আমরা দেখি মঞ্চে, তাদের প্রসঙ্গে কিন্তু আমাদের দর্শকদের জানতে বড় আগ্রহ হয়। নাটক কে লিখলেন তার পরিচয় জানতে দর্শকরা উৎসুক হয়ে থাকেন। কোন শিল্পীরা ভালো অভিনয় করছে, তার নাম কি, তার বাড়ি কোথায়, কি বিষয়ে তিনি লেখাপড়া করেন অথবা পেশাগত জীবন কি, এগুলো কিন্তু সাধারণ দর্শকরা জানতে চান। এই জন্যে আমাদের জন্য একটা সাংস্কৃতিক পত্রিকা একান্ত দরকার। আমাদের যতগুলো সাংস্কৃতিক গোষ্ঠী আছে, অবিলম্বে এর কর্মকর্তারা এবং যারা পৃষ্ঠপোষক, আসুন আমরা একদিন বসি, বসে অন্তত একটা পত্রিকা বের করার ব্যবস্থা করি, যাতে এই সংস্কৃতি এবং এই নাটক শুধু আমাদের দর্শকদের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশব্যাপী এর বিস্তার লাভ করে, এর পরিচিতি ছড়িয়ে পড়ে চারিদিকে, তাহলে তো গ্রামে গঞ্জে আমাদের যারা মা ভাই বোন, যারা অপমর জনসাধারণ,
এই সাংস্কৃতিক ইসলামী সংস্কৃতির দিকে ধীরে ধীরে ঝুঁকে পড়বে। যদি তাদের কাছে আমরা অন্তত পত্রিকার মাধ্যমে পৌঁছাতে না পারি তাহলে তাদের কাছে বিষয়টা অজ্ঞাত থেকে যাবে। যাই হোক, তুরাগ সাহিত্য সাংস্কৃতিক সংসদ আয়োজিত আজকের এই নাট্য অনুষ্ঠানে আপনাদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা উপভোগ করবেনই এবং দোয়া করবেন যাতে এখনো যুবক হয়নি ইসলামী সংস্কৃতি, এখনো কিশোর, অর্থাৎ 15 বছরের কিশোর, 15 বছর হলো ইসলামী সংস্কৃতি চলছে, এটার জন্য আরো পোক্ত হয়, আরো শক্ত হয়, আরো বলিষ্ঠ হয়, আরো বলবান হয় এবং সারা দেশ দেশ থেকে বিদেশ ছড়িয়ে পড়ে ইমাম থেকে উদ্ভূত সংস্কৃতি যার নাম ইসলামী সংস্কৃতি। আজকে নাটক শুরু করার জন্যে আমি পরিচালক এবং সদস্য বৃন্দদের আহ্বান জানাচ্ছি এবং দর্শকবৃন্দ আপনাদেরকে আবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।